আপনারা দেখতে পাচ্ছেন পার্ক সার্কাস বেনিয়া পুকুরের পূজো ইউনাইটেড পূজো কমিটির পূজো সাবেকি হানায় সেজে উঠেছে মণ্ডপ 70 বছরে পদার্পণ করলো এই বছরের পূজো সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর চতুর্থী প্রত্যেকটি পূজো মণ্ডপে সাজো সাজো রব ইতিমধ্যেই গতকাল থেকে আমরা দেখেছি দর্শনার্থীরা তারা বিভিন্ন পূজো মণ্ডপে প্রতিমা দর্শন করতে বেরিয়ে পড়েছেন পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পূজো কমিটির পূজো সেখানে সাবেকিয়ানায় সেজে উঠেছে মণ্ডপ 70 বছরের পূজো পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পূজো কমিটির পূজো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী পিঙ্কি সকাল থেকে বিভিন্ন মণ্ডপে আমরা তোমাকে দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো তা হলো পার্ক সার্কাস আর পার্ক সার্কাসের বেনিয়াপুকুরের এই পূজো 70 বছরের পূজো এবারে তাদের থিম কি কি বলছেন পূজো উদ্যোক্তারা শ্রাবণী আমরা সকাল থেকে থিমের পূজো দেখাচ্ছিলাম চাকচিক্য কোথাও আবার থিমের চকচিক্য কোথাও বা ঝাঁ চকচকে মণ্ডপ কিন্তু এবার একটু আমরা একটু সেই মণ্ডপগুলোর দিকে যাব যে মণ্ডপগুলো সাবেকিয়ানাতে প্রায় 70 বছর ধরে এখনো পর্যন্ত সাবেকিয়ানার যে আবেগ সেটা এখনো পর্যন্ত ধরে রেখেছে এই যে পার্ক সার্কাস ময়দান প্রত্যেকদিন আমরা এখান থেকে যাতায়াত করে একটা গুরুত্বপূর্ণ পার্ক সার্কাস 7.0 এটা ঠিক তার পাশেই অর্থাৎ পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পূজা কমিটি এবং তাদের এই বছর 70 বছরে পা দিলেন তারা এবং অবশ্যই সব ছাপিয়ে চলে যাচ্ছে মায়ের মূর্তি কারণ তোমাকে আমি দেখাবো যে আমরা বারংবার বাঙালিরা একটু হলেও সারাদিন থিমের পুজোর পরও একটু সাবেকিয়ানা দেখতে চায় পাড়ার পুজো হোক কিংবা বড় পুজো সাবেকিয়ানার আবেগটা এখনও পর্যন্ত বাঙালিরা কিন্তু কাটিয়ে উঠতে পারেনি তাই এখানে মৃন্ময়ী মা একেবারে চিন্ময় রূপে এবং কার্যত কুমোরটুলি থেকেই আসে ঠাকুর আমি জানবো আরও এই পুজোর ব্যাপারে জানবো কবে থেকে শুরু হলো আমরা একটু কথা বলবো পুজো উদ্যোক্তাদের সঙ্গে দাদা প্রথমেই চতুর্থীর শুভেচ্ছা আমি একটু জিজ্ঞেস করবো যে 70 বছর ধরে সাবেকিয়ানা পুজোই সেরে যাচ্ছেন আপনারা একইভাবে শুরু হলো পুজোটা পুজোর একটা ইতিহাস আছে অনেক দিনের আমাদের এখানে আগে থেকে আপনার যে প্রতিমা করতেন রমেশ পাল ওর পরে করতেন আপনার ইনি সনাতন রুদ্র পাল এবছর হচ্ছে আমাদের দুলাল পাল ঠাকুরটাই আমাদের এখানে আপনার খুব এ হয় অ্যাট্রাকশন হয় মেলাও হয় আমাদের হচ্ছে না সে দু বছর ধরে করোনার জন্যে পুজোটা হচ্ছে সব রকমই প্রোটোকল মেনে পুজো করছি আমরা একেবারে কোভিড এর সব রকমের প্রোটোকল মেনেই কিন্তু এখানে পুজো হচ্ছে এবং পুজোয় সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে সেটা বোঝাই যাচ্ছে ধন্যবাদ পিঙ্কি তোমাকে পিঙ্কি অধিকারী আমাদের প্রতিনিধি সরাসরি পার্ক সার্কাস থেকে আমাদের সঙ্গে ছিলেন